এই রানা, সময় কটা হলো রে? 10:10। তুই এখানে কেন? আমার বন্ধু অনেকদিন পর বাইরে থেকে আসছে, তাকে নিতে এসেছি। তুই এসেছিস না কেন? আমি আমার দাদাকে ছাড়তে এসেছিলাম। ঠিক আছে, আমি আসছি, আমার কাজ আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, তুই আয়, তোর সাথে পরে আমার দেখা হবে। আমি স্টেশনে পৌঁছে গেছি, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ও দাদু ভাই, আমি তোকে আনবার জন্য আকাশকে পাঠিয়েছি, দেখ স্টেশন গেছে ও। ওকে। হাই দোস্ত। কই দোস্ত, কেমন আছিস বল, খবর বল। হে ননসেন্স, কি অসভ্যতা মিছে গেল? নোংরা হাতে আমার $600 কোটটা ছুঁয়ে দিলি, ননসেন্স কথাকার। ইডিয়েট, আমার পেছনে আর একদম আসবি না, ননসেন্স। Leave me alone. কোথা কোথা থেকে লোক সব চলে আসে। ছ্যা, কি করলাম রে বাবা, বন্ধুটা আমাকে ইংলিশে খিদিরি পিদিরি কি কি বলে চলে গেল। ময়ের কাল প্রবাহী কিছুদিন অতিবাহিত হইয়া গেল। বল ভাই। কিরে ভাই, গ্রামের বাড়িতে কেমন লাগছে? আর বলিস না ভাই, ভালো লাগছে না। এখানে সব আনকালচার মানুষ, এরা কথা বলতেও জানে না ঠিকঠাক ভাবে, ভালো লাগছে না এখানে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, তোকে ছাড়া আমার একা একা লাগছে। দেখ একটা লোক, আয় দেখ একটা লোক মোবাইলে কথা বলছে। মোবাইলটা ভিড়ে নিয়ে নিয়ে পালাবো। তোর মোবাইল চুরি করে পালাচ্ছি, তোকে মেরে তোদের চাম ফাটিয়ে দেবো, লাথাই 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 তোদেরকে মারিব। তোকে বহুত দিন লে খুঁজছি, তুই আমার ঘরের বাসনটা চুরি করেছিলি, তোকে লাইতে লাইতে মরাবো। ওটা আমার মোবাইল। দোস্ত, এই নাও তোমার মোবাইলটা, ওই চোরদের কাছে আমি ছাড়িয়ে এনে দিয়েছি। গড, থ্যাংকস ইয়ার, ওয়েল ডান। প্লিজ ওয়েট 1 মিনিট। প্লিজ টেক ইট ইয়ার। ইয়ে দোস্তি হম নহীঁ তোড়েঙ্গে, ছোড়েঙ্গে দম মগর তেরা।
साथ ना छोड़ेंगे।